হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। তাই আজকে সরস্বতী পূজার উপলক্ষে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। অ্যাকচুয়ালি ঘুরতে না, আমার ছেলের মানসিক ছিল, তো পুজো দিতে চলে গেলাম ইসলামপুরে। অনেকটাই দূরে ইসলামপুরে যাচ্ছিলাম, আর যেতে যেয়ে বিধাননগরে আমাদের এই আনারসের রসের দোকানটা দেখলো। আমার হাজব্যান্ড বললো রসটা খাবে, তা আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেলো, আমি খাইনি, কেন কি আমি উপাস ছিলাম এর জন্য। তো ভাবলাম সাথে একটু তোমাদের সাথে এটাও শেয়ার করি। তো অনেকটা দেরি হয়ে গেছিলো, যেন গাড়িটা থামায়নি। আর এত সুন্দর সর্ষের ফুল দেখে আমার তো খুব ইচ্ছা করতেছিলো যে ভিডিও বানাই বা ফটো তুলি, তো আমার হাজব্যান্ড দাঁড়াবে না এর জন্য। আর চলে আসলাম মিষ্টির দোকানে, ঠাকুর পুজোর জন্য মিষ্টি নিয়ে নিলাম। নেওয়ার পরে এই সেই মন্দির, মার মন্দির, এইখানে আমার ছেলের মানে পুজো দিতে হবে। তিনবার, দুবার হয়ে গেল, আর সামনের বার আরেকবার দিতে হবে। আর এই কাছেই একটা মন্দির ছিল, পাশেই পুজো হচ্ছিলো, সেখানে আমি অঞ্জলিও দিয়ে দিলাম, পুজো দিয়ে দিলাম। আর সে মানে কি সুন্দর করে সরস্বতী মার সামনে ভাইরা কত সুন্দর সংখ্যা বাজাচ্ছে দেখো। তো তখন তো দাঁড়াইনি, আসার সময় সর্ষের ফুল দেখে আবার নেমে পড়লাম। আর আমি বললাম দাঁড়াও একটু ভিডিও তুলি। গাইস দেখো, সর্ষের ফুলের বাগানে চলে আসছি, এত সুন্দর, খুব সুন্দর ফটো টটো তুললাম আমার ছেলেকে নিয়ে। আমার হাজব্যান্ড গাড়িতেই বসে আছে, তাই ফটো রাস্তা যেতে নিয়ে ফটো তুললাম কয়েকটা, দেখলাম এতরকম সর্ষার ক্ষেত, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো চা খেতে চলে আসছি। তো গরম গরম চা, আর ওয়েদারটা তো ঠান্ডা ছিল, চাটা খেয়ে নিলাম। আমার ছেলেও চা বিস্কিট খেয়ে নিল সাথে, আমার হাজব্যান্ডও চা খেলো, তারপরে আবার রওনা দিব। তাই একদম ডাইরেক্ট এই দেখো হোটেলে চলে আসি। হোটেলে এসে খাওয়া দাওয়া করে আসলাম, রান্নাগুলো এত ভালো ছিল, একদম গ্রামের রান্না, খুব সুন্দর টেস্টি হয়েছিল, চিংড়ি মাছটাও খুব টেস্ট হয়েছিল। আর আমার ছেলে খায়নি ঠিক মতো, ও চলে আসছে গাড়িতে, ঘুম ধরে গেছে তার জন্য। আমি তো পেট ভরে খাইলাম, সেই টেস্ট হয়েছিল রান্না, খুব টেস্ট হয়েছিল। আর এই যে দেখো ছোট্ট মোট্ট একটা হোটেল দেখো, ডাবগ্রাম মাঠে প্রচণ্ড ভিড়, এত ভিড় কি বলবো, সরস্বতী পূজা মানে আসলে এখানে এই মাঠে চারপাশে। এই দেখো বাচ্চাগুলো সরস্বতী ঠাকুরের উপলক্ষে শাড়ি পরছে, কি সুন্দর লাগছে দেখতে ওদেরকে দেখতে। আসলাম ডাবগ্রাম মাঠে, আমাদের মাঠে দাঁড়িয়ে এখানে প্রচণ্ড ভিড়, দাঁড়ায় আছি ভাইয়ের জন্য, ভাই আসবে তারপরে বাড়িতে যাব, এই জন্য আমার বাপের বাড়িতে যাব, ওইখানে পূজা হয়েছে এর জন্য দাঁড়ায় আসছি, ভাইয়ের জন্য অপেক্ষা করতে আমার ছেলে আর আমি, আর আমার হাজব্যান্ড কাজে চলে গেল, এই জন্য ওর একটু কাজে ফোন চলে আসছে এর জন্য। আর আমার ছেলে ওই করছে, ভাই বলো হয়েছে সবাই, দেখো কত সুন্দর সুন্দর ভাবে শাড়ি পরেছে, কি ভালো লাগছে সবাইকে দেখতে। ডাবগ্রামের মাঠে এই যে ক্লাবের থেকে যে পুজোটা হয়েছে, আর এটা ফুটবল খেলায় যে কাপগুলো জিতেছে সেই কাপগুলো ওরা রাখছে। আর এদিকে আমার দেখা হয়ে গেলো দেওরের বন্ধুর সাথে, বন্ধুর গার্লফ্রেন্ডের সাথেও দেখা হলো, আর ওইখান থেকে দেখা করে ওদের সাথে চলে আসলাম বাড়িতে। এসে এই দেখো আমাদের বাড়িতে যে বাপের বাড়িতে পুজো হয়েছে সরস্বতী ঠাকুর, ছোট্ট মোট্ট এত মিষ্টি লাগছে দেখতে, খুব মানে মিষ্টি লাগছে, মানে কি বলবো তোমাকে, এত সুন্দর মনে হচ্ছে কোলে উঠায় নিয়ে চলে আসি বাড়িতে। তো ওইখানে গেলাম, আবার ভাইকে নিয়ে চলে আসলাম, আসার পরে প্রসাদ টোসাদ খেয়ে
তারপরে বাড়িতে আসবো। এই দেখো মার মুখটা একটু কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগতেছে সরস্বতী মাকে দেখতে। আর আমার ছেলেও তারপরে ঠাকুরের কাছে প্রণাম করে নিল, আমি ছেলেকে বললাম বাবা প্রণাম করে নাও ঠাকুরের সামনে, তাই প্রণাম করে নিল। পুজোর সময় তো ছিলাম না, যেহেতু আমরা গিয়েছিলাম এক জায়গায় এই জন্য আসতে পারিনি। পুজো হয়ে গেছে, সন্ধ্যাই হয়ে গেছে আমাদের বাড়িতে ফিরতে ফিরতে এসে, তারপরে যে দেখো আমার ভাস্তি আর আমার ছেলে খেলা করছে, মা বৌদি কাজ করতেছে, এদিকে ভাইও দাঁড়ায়।